আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ফারুক আইটি সলিউশনে কিন্তু ঈদের আগের দিন পর্যন্ত একটা অফার প্রাইস চলছে, আপনারা একেবারে ডিসকাউন্টে কিন্তু প্রত্যেকটা মডেল পেয়ে যাবেন। আর আজকের ভিডিওতে আসলে 30 এর নিচে যাদের বাজেট তাদের জন্য বেশ কিছু মডেল আছে DDR4 ভ্যারিয়েন্টের, এছাড়া কিছু ডেডিকেটেড গ্রাফিক্স সহ কিন্তু জেটবুকের একটা নতুন কালেকশন চলে আসছে, এরকম আপডেট সব ল্যাপটপ। এক কথায় বলতে গেলে আমাদের এই শপে কিন্তু আসলে সব বাজেটের সব ধরনের ল্যাপটপ রয়েছে। তাই যেহেতু ল্যাপটপ কিনতে চাচ্ছেন, ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও 100-টির বেশি ল্যাপটপের মডেল রয়েছে ফারুক আইটি সলিউশনে, একেবারে লাইট ইউজ করা, এখন ওয়ারেন্টির সহ ল্যাপটপ রয়েছে। এরকম সব ফ্রেশ কালেকশনের ল্যাপটপগুলো পেতে কিন্তু অবশ্যই আসতে হবে ফারুক আইটি সলিউশনে। তো শুরুতে আমাদের অ্যাড্রেসটি বলে দিব, আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকাতে মিরপুর 10-এ। মিরপুর 10-এ আসার পরে আপনি মেট্রো রেল যে রয়েছে, মেট্রো রেলের পিলারগুলো ফলো করবেন, কারণ আমাদের শপটা কিন্তু একবারে মেইন রাস্তায়, মানে মেট্রো রেলের সাথেই 252 নম্বর পিলার, মেট্রো রেলের পিলার নাম্বার 252, এর পশ্চিম পাশে চৌরঙ্গি মার্কেট, আর চৌরঙ্গি মার্কেটের তৃতীয় তলা আসলে পেয়ে যাবেন ফারুক আইটি সলিউশন। তো চলুন দেখি আজকে ভিডিওতে কী কী ল্যাপটপ রয়েছে। তো শুরুতে আরেকটু বলে দিই, আজকে কিন্তু G3 চলে আসছে নতুন স্টক, কিন্তু এগুলো এই বছরেরই মডেল, এবং ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে জেটবুকটি পেয়ে যাচ্ছেন। এছাড়া XPS-এর একটা গুড প্রাইস থাকছে, লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের বেশ কিছু ল্যাপটপ থাকবে, পুরো ভিডিওতে সব ধরনের ল্যাপটপ থাকছে। ভিউয়ার চলুন দেখি কী কী ল্যাপটপ রয়েছে আপনার পছন্দ। 4G3, এই ল্যাপটপটি কিন্তু মোটামুটি সবাই চিনেন যারা আগে থেকে ইউজ করেছেন। এই ল্যাপটপটি হচ্ছে এসপির 840G3, আপনার গুগলের স্পেসিফিকেশনটি দেখতে পারেন। এটা হচ্ছে Core i5-এর 6th generation, আর 6th generation থেকেই কিন্তু DDR4 ভ্যারিয়েন্ট হয়। তো এই ল্যাপটপটি এখনকার যে স্টক এগুলো কিন্তু নতুন স্টক, মানে এই বছরেরই ল্যাপটপ। তো এই ল্যাপটপগুলো ফুল ফ্রেশ কন্ডিশনে এবং 3-লেয়ার টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে আসছে, অনেক হ্যাভি, গরিলা গ্লাস প্রোটেক্টেড এই স্ক্রিনটা, এবং খুব একটা শার্প ভি পেয়ে যাবেন যেহেতু IPS প্যানেল ইউজ করা হয়েছে। 8GB র্যাম DDR4 পেয়ে যাচ্ছেন, পাশে চাইলে আপনি আরও র্যাম অ্যাড করতে পারবেন। আর এটা কিন্তু একটা খুব পপুলার একটা ডুয়েল স্টোরেজের ল্যাপটপ, কারণ এই ল্যাপটপে একই সাথে এখন 256 SSD লাগানো আছে, আপনি চাইলে কিন্তু একটা হার্ড ডিস্ক অথবা আরও একটা 7 SSD এতে ইউজ করতে পারবেন, যেহেতু ডুয়েল স্টোরেজ, আবার ব্যাকলাইট কিবোর্ড আছে, DDR4 ভ্যারিয়েন্টের র্যাম পেয়ে যাচ্ছেন। তো 8GB 256GB Core i5 6th generation দিয়ে ডুয়েল স্টোরেজের এই ল্যাপটপটি SP840G3 টাচ ভ্যারিয়েন্টটা পেয়ে যাচ্ছেন। আর টাচ ভ্যারিয়েন্টের একটা ফিচার, এক্সট্রা ফিচার হচ্ছে এই ভ্যারিয়েন্টটাতে কিন্তু IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার কারণে আপনি নন টাচের চেয়েও এখানে কালারের একটা ভালো ফিডব্যাক পেয়ে যাচ্ছেন। তো এই ল্যাপটপটি আমরা কিন্তু অফারে 24,000 টাকা দিচ্ছি। আসলে আপনি যাচাই করে ট্রাস্টেড সব থেকে যদি ল্যাপটপ কিনেন বা আমাদের ল্যাপটপগুলো ভিজিট করেন, দেখবেন ক্র্যাশটাও কম থাকবে, এবং আমাদের কিন্তু SSD বা অন্যান্য সব হার্ডওয়্যার অ্যাসেম্বলিংগুলো অরিজিনাল কোয়ালিটিতে পেয়ে যাবেন। তাই ট্রাস্টেড সব থেকে কিনতে 24,000 টাকা ঈদের আগে ফুল ফ্রেশ কন্ডিশনে G3, যারা IPS ডিসপ্লে টাচ স্ক্রিন দিয়ে চাচ্ছেন তারা চলে আসতে পারেন ফারুক আইটি সলিউশন। আমাদের এখানে কোনো আপডেট নাই, সপ্তাহে 7 দিনই খোলা, যার কারণে আপনার সুবিধা মতো দিনে আসতে পারবেন। আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু একটি ব্যাকপ্যাক ব্যাগ থাকবে ল্যাপটপ ব্র্যান্ডের, এবং একটি মাউস থাকবে গিফট হিসেবে, এছাড়া তো অরিজিনাল চার্জার থাকছেই। এরপরে যে মডেলটি দেখবো এটা হচ্ছে এসপির জেটবুক, এবং জেটবুকের আপডেট একটা সিরিজ আসছে এটা। আর জেটবুক আমাদের আগের ভিডিওতে আপনারা দেখেছেন, জেটবুক কিন্তু একটা ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ, যারা হ্যাভি কাজ করেন, মানে একটু হার্ডওয়্যার অ্যাসেম্বলিংটা একটু হ্যাভি দরকার বেশি প্রেশার ক্রিয়েট করার জন্য, তারা সাধারণত এসপির জেটবুকটা চয়েস করে থাকেন। তো জেটবুকের বড় স্ক্রিন 15.6 ইঞ্চ ডিসপ্লে দিয়ে 15U-র পাশাপাশি, এটা হচ্ছে G6 মডেলের, এটা কিন্তু 15U G5 না, এটা হচ্ছে 15U G6, এবং 16GB র্যাম দিয়ে আসছে, 500GB SSD, মানে সব অ্যাডভান্স লেভেলের এটাতে বড় একটা স্ক্রিন পাচ্ছেন। ওই স্ক্রিনটা হচ্ছে অ্যান্টি গ্ল্যামার ডিসপ্লে, মানে DLXPS-এর মতো একটা স্ক্রিন পেয়ে যাচ্ছেন, যেখানে পিক্সেলটা অনেক শার্প, কারণ প্রফেশনাল ল্যাপটপ, লং টাইম ধরে যারা কাজ করেন তাদের জন্য মূলত এগুলি বিল্ড আপ করা হয়, যেহেতু ওয়ার্ক স্টেশন সিরিজ। তো 15U G6 জেটবুক সিরিজটি এসপির এখন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন 500GB 16GB র্যাম এবং 4GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ, কারণ অনেকেরই কিন্তু ভিডিও এডিটিং করার জন্য বা গ্রাফিক্সের কাজ করার জন্য স্ক্রিনটা বড় লাগে, আবার ডেডিকেটেড গ্রাফিক্সটাও ডিমান্ড করে থাকেন। তো আপনাদের জন্য একটা বেস্ট হয়, যেহেতু একটা ওয়ার্ক স্টেশন সিরিজ, ডেডিকেটেড গ্রাফিক্স, আবার 16GB র্যাম থাকছে, 500GB SSD থাকছে, প্রাইস থাকছে মাত্র 55,000 টাকা। ভিউয়ার 900 টাকায় 10th generation একটা ল্যাপটপ পাচ্ছেন, ফুল মেটাল বডি, এটাও কিন্তু আসলে G5 G6 বা যে জেটবুকগুলো রয়েছে এগুলো সবগুলোই উপরে নিচরের সামনে কে পিছনে, মানে পুরো ক্যাচিংটা কিন্তু মেটালের একটা ক্যাচিং। তো i3 10th generation 8GB 256GB দিয়ে এসপির এই মেটাল বডি ল্যাপটপটি আপনি পেয়ে যাচ্ছেন, এটা হচ্ছে 450C7 মডেলটি i3 10th generation দিয়ে একেবারে আপডেট ল্যাপটপটি, কিন্তু এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সিরিয়াল নাম্বার দিয়ে ট্র্যাক করলে পাওয়া যায়। এরকম ম্যাক্সিমাম ফ্রেশ ল্যাপটপগুলো কিন্তু এই শপে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন। তো i3টি পেয়ে যাচ্ছেন অনলি 37,900 টাকায়,
এজাবৎকালে বেস্ট একটা প্রাইস। আসলে 10 জেনারেশন যেহেতু এখানে কিন্তু কোর থ্রেট অবশ্যই অ্যাডভান্স লেভেলের রয়েছে, আপনারা চাইলে গুগলে দেখে নিতে পারেন i3 10 জেনারেশনের এই প্রসেসরটি। আসলে এখন আপনি DDR4 এর এই জনপ্রিয় যে সিরিজটি মানে এই মডেলটা পেয়ে যাচ্ছেন অনলি 22,900 টাকা, এটা কিন্তু ঈদের আগ পর্যন্তই থাকবে। আর এই মডেলটি যারা একেবারে নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, যারা সচরাচর লেনোভোর থিংকপ্যাড ইউজ করে মানে ল্যাপটপের যারা পুরনো ইউজার তাদেরকে কিন্তু আসলে বলতে হয় না, কারণ এই মডেলগুলো কিন্তু নষ্ট হয় না, বছর বছর চলার মতো একটা মডেল। এবং লেনোভোর থিংকপ্যাড সিরিজের প্রত্যেকটা ল্যাপটপের কিবোর্ড মাউস ব্যাটারি বলেন স্ক্রিন বলেন সব কিছু অন্য ব্র্যান্ডের চেয়ে একটু অ্যাডভান্স লেভেলের হয়, কারণ এদের হার্ডওয়্যার অ্যাসেম্বলিংটা অনেক হ্যাভি। তো এই ল্যাপটপটা কিন্তু অ্যান্টি গ্ল্যামার ডিসপ্লে মানে এই ব্রাইটনেসটা আপনার চোখে কখনো হিট করবে না। এই ল্যাপটপ একের মধ্যে অনেক কিছু রয়েছে, মাত্র 22,900 টাকা আমি একে একে বলবো। এখানে DDR4 8GB একটা র্যাম আছে, চাইলে আরও র্যাম অ্যাড করা যাবে। কিবোর্ড ব্যাকলাইট রয়েছে, এটা তো আপনি কিবোর্ডের ব্যাকলাইট ইউজ করতে পারছেন। এখানেও মাল্টি টাসপ্যাডটাই রয়েছে, ফাইবারের বডি, এগুলো কিন্তু হুট করে হাত থেকে পড়লো ব্রোকেন হয় না সহজে। এই ল্যাপটপে আপনি 256GB SSD পেয়ে যাচ্ছেন, চাইলে SSDটাকে বাড়িয়ে নিতে পারবেন। র্যাম পেয়ে যাচ্ছেন DDR4-এর 8GB অ্যান্টি গ্ল্যামার ডিসপ্লে এবং ডুয়েল ব্যাটারি, দুইটা ব্যাটারি রয়েছে, ব্যাটারি 1 এবং 2। তো এই যার কারণে যারা মিড বাজেটে মানে 30-এর নিচে যাদের বাজেট, তারা যদি বেস্ট পারফরমেন্স কাজ শিখতে চান, অর্থাৎ আপনি গ্রাফিক্স বা যে কোনো হেভি লেভেলের কাজও প্রাইমারিলি একটু কম বাজেটে স্টার্ট করতে চান আর পারফরমেন্সটা একটু ভালো চান, সেক্ষেত্রে আমি বলবো এটা আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। T470T আমাদের কাছে 22,900 টাকায় 8GB 256GB Core i5 6 জেনারেশন দিয়ে পেয়ে যাবে। এটা কিন্তু উপরে নিচে মেটাল, মানে যারা শোরুমে এক জায়গায় রেখে কোনো হিসাব নিকাশের কাজ করতে চান মানে 24 ঘন্টা রাফ অ্যান্ড টাস ইউজ করবেন, অথবা যারা বেসিক কাজগুলো শিখবেন ইন্টারনেটে ফ্রিল্যান্সিং করার জন্য, তাদের জন্য ল্যাপটপটা বেস্ট। এবং এখন কিন্তু আমরা এই ল্যাপটপটা নিয়ে আসছি SSD দিয়ে, মানে হার্ড ডিস্ক দিয়েই ভালো চলতো, বাট SSD দিয়ে আসছে তার মানে আর একটু ভালো চলবে, খুব স্পিড পেয়ে যাবেন। 4GB র্যাম 128GB SSD দিয়ে Core i5 প্রসেসর দিয়ে কিন্তু এসপির 8460P এই মডেলটা অনেক পপুলার, কারণ এটা কিন্তু যত বড় বড় দেখবেন যারা 24 ঘন্টা শোরুম ম্যানেজমেন্ট বা কোনো সফটওয়্যার ম্যানেজমেন্ট করার জন্য প্রাতিষ্ঠানিকভাবে ইউজ করে, রাফ ইউজ করে, রাফটপ ইউজ করে, সেই ল্যাপটপগুলোর তালিকায় কিন্তু এই ল্যাপটপটি খুব একটা জায়গা করে নিয়েছিল আমাদের দেশে এবং এখনও রানিং। তো এই ল্যাপটপটি এসপির 8460P Core i5 4GB 128GB SSD দিয়ে মেটাল বডির এই ল্যাপটপটি মাত্র 15,500 টাকায় 15,500 টাকায় পেয়ে যাচ্ছেন ফারুক আইটি থেকে। বন্ধ করেন, আমাদের কাছে কিন্তু ডেলি ল্যাটিচিউড সিরিজের একটা সুন্দর ল্যাপটপ রয়েছে এবং এটা গুড প্রাইসে পাবেন। এটা কিন্তু মেটালের একটা লকার ইউজ করা হয়েছে, এই লকটা সহজে ভাঙে না, মানে এই ল্যাপটপটার বডি ফিটনেসটা অনেক ভালো। তো এই ল্যাপটপটা DDR4-এর র্যাম রয়েছে, 8GB 256GB SSD রয়েছে এবং এটা ল্যাটিচিউড সিরিজ যার কারণে একটু স্লিমও রয়েছে। সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন। Core i5 6 জেনারেশন প্রসেসর, 8GB র্যাম এবং র্যাম আরও লাগানো যায়, এটাতেও ডাবল স্লট রয়েছে র্যামের। আর Core i5 6 জেনারেশন প্রসেসর রয়েছে, SSD আছে 256GB মাত্র 23,500 টাকা, 23,500 টাকায় ডেল ল্যাটিচিউড সিরিজের E7470, ডেল ল্যাটিচিউড 7470 i5 DDR4 র্যাম থাকছে 8GB 256GB SSD দিয়ে পেয়ে যাবেন ফারুক আইটি সলিউশন থেকে মাত্র 23,500 টাকায়। ভিউয়ার্স এই মডেলটিও নিতে পারে 30,000 টাকায়, মানে 41,900 টাকায় ডেল XPS-এর 8 জেনারেশন। বুঝতে পারছেন এই ল্যাপটপের কিন্তু 6 জেনারেশন একটা ল্যাপটপ আমরা সেল করেছি 50,000 টাকার বেশি প্রাইসে, বাট এখন 41,900 টাকায় সবার সময় পরিক্রমায় এখন আপনারা 2,50,000 টাকার বেশি প্রাইসের 8 জেনারেশন দিয়েই এই ল্যাপটপটা এখন পেয়ে যাচ্ছেন 41,900 টাকায়। 8GB র্যাম আছে, 256GB SSD ডেলের, এটাতে হচ্ছে Core i5-এর 8 জেনারেশন প্রসেসর রয়েছে, 8 জেনারেশন প্রসেসর যার কারণে রাফটপ সব কাজই করতে পারবেন। আর যারা পার্সোনালি একটা লাক্সারি ল্যাপটপ দরকার তাদের কিন্তু খুব একটা বেস্ট চয়েস এই ল্যাপটপটা, তাদের জন্যই মূলত যারা হ্যান্ডি ডিভাইস পছন্দ করেন এবং লাইটলি আপনি সব ধরনের পার্সোনালি ইউজ করতে চান একটা লাক্সারি ল্যাপটপ, দেন এটা কিন্তু খুব সুন্দর একটা চয়েস। যেহেতু এটা কিন্তু সাইজও বেশি একটা বড় না, মানে এটা পার্সোনাল ল্যাপটপ হিসেবে বেশি পপুলার বাট সব ধরনের কাজই করা যায়, যেহেতু এখানেও কিন্তু ভালো মানের চিপস এবং প্রসেসর ইউজ করা হয়েছে। তো 8GB 256GB Core i5-এর 8 জেনারেশন দিয়ে ডেলের XPS 9380 পেয়ে যাচ্ছেন আমাদের কাছে 41,900 টাকা। এছাড়া কিন্তু আসলে সব বাজেটের মানে যার যে বাজেট আছে একেবারে কম হলে তো হয় না, একটা ল্যাপটপের মিনিমাম যে বাজেট আমি আশা করি আপনি, যেহেতু আমাদের কাছে কিন্তু 13,000 টাকা বাজেট থেকে ল্যাপটপের প্রাইস শুরু আর 13,000 টাকা বাজেটের ল্যাপটপটা একেবারে বেসিক লেভেলের কাজ করা যাবে, আর 20 থেকে শুরু করে বাকি যে ল্যাপটপগুলো রয়েছে এগুলো কিন্তু মোটামুটি সব ধরনের কাজের উপযোগী ল্যাপটপ, কারণ সবার বাজেট অনুযায়ী সবারকে কাজটা ঠিক করে নিতে হয়।
বাট কাজ করা যায় এরকম ল্যাপটপের প্রাইস আমাদের শপে কিন্তু 20 এর পর থেকে শুরু হয়েছে যেগুলো দিয়ে আপনি গ্রাফিক্স এর কাজ স্টার্ট করতে পারবে মত মার্কেট প্রাইস কিন্তু হ্যাঁ গোল্ড কালারের ল্যাপটপটা এটা কিন্তু মার্কেটে রানিং একটা মডেল আর আমাদের কাছে 10 সাইকেলেরও কম ব্যাটারি সাইকেল 10 সাইকেলের কমের মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন Ryzen 5000 সিরিজ এটা 8GB 500GB 8GB RAM 500GB SSD এবং এটাতে Ryzen 5 এর 5000 সিরিজের প্রসেসর রয়েছে যে প্রসেসরে কিন্তু 12টা থ্রেড এবং 6 কোর রয়েছে যেখানে আপনি চাইলে i5 11 জেনারেশনের সাথে এটাকে কম্পেয়ার করতে পারেন তারপরও ইন্টেল শেয়ার গ্রাফিক্সের চেয়ে কিন্তু Ryzen গুলোতে আবার গ্রাফিক্স বা ভিডিও এডিটিং এর কাজ করে আরেকটু ভালো পারফরম্যান্স পাওয়া যায় কারণ Ryzen প্রসেসরটা নিজে থেকে গ্রাফিক্সের একটা ভালো ফিডব্যাক দিতে পারে ডেডিকেটেড গ্রাফিক্স না থাকলেও তো সেক্ষেত্রে এটা একটা গুড চয়েস গেমিং একটা প্রসেসর ইউজ করা হয়েছে Ryzen 5 এর 5000 সিরিজ এই ল্যাপটপটি আমাদের কাছে অফারে পেয়ে যাচ্ছেন 46,500 টাকা বেশি প্রাইস ছিল এখন মাত্র 37,900 টাকায় X1 নিয়োগে পেয়ে যাচ্ছেন আসলে আপনি আমাদের শপে আসেন আমাদের শপে তো সব ল্যাপটপই আসলে ইউজ করে দেখা যায় আপনি যে কোনো ল্যাপটপে একটা সফটওয়্যার রান করবেন আর সেটা 16GB হোক আর 32GB হোক তার চেয়ে খুব দ্রুত রেসপন্স পেতে হলে আপনাকে X1 নিয়োগাতে একবার রান করে দেখতে পারেন আর X1 নিয়োগা বিশেষত যারা প্রেজেন্টেশনের কাজ করেন এটাতে কিন্তু বডিতে টাচপেনটা দেওয়া আছে যার কারণে আলাদা করে টাচপেনটা চার্জ করতে হয় না আর সবচেয়ে বেটার হচ্ছে তাদের জন্য যারা অ্যানিমেশন তৈরি করেন তাদের কিন্তু টাচ স্ক্রিন হলে ভালো হয় এবং এই টাচপেনটা কিন্তু ম্যাগনেটিক বডি টাচ মানে আপনি দূর থেকেও কিছু ফিচার ইউজ করতে পারবেন অনেক আপডেট ল্যাপটপটি যখন আপনি ভাঁজ করবেন মানে উল্টা করবেন ট্যাবের মতো করবেন কিবোর্ডটা কিন্তু ভেতরে ঢুকে যাবে আর এ কারণে কিন্তু এই স্ক্রিনটাতে কিবোর্ডের কোনো দাগ পড়ে না আপনি বছর বছর যদি ইউজ করেন এই যখন এটা নামিয়ে ফেলবেন তখন কিন্তু আলটিমেটলি কিবোর্ডটা ভিতরে ঢুকে যাচ্ছে মানে খুব একটা স্মার্ট একটা ডিভাইস X1 ইয়োগা লেনোভোর X1 ইয়োগা এবং হার্ডওয়্যার অ্যাসেম্বলিং খুবই ভালো আপনি খুব দুর্দান্তভাবে যে কোনো কাজ করতে পারবেন অনেক স্পিড তো কোরাই ফাইভের 8 জেনারেশন প্রসেসর রয়েছে 8GB র্যাম DDR4 এর 2400 MHz র্যামটা ইউজ করা হয়েছে আর এখানে SSD পেয়ে যাচ্ছেন 256GB কারো যদি মনে হয় যে SSDটা আরও বাড়িয়ে নেবেন সে চান্সটা এখানে রয়েছে তো X1 ইয়োগাটাই আমরা আপাতত রাখছি মাত্র 37,900 টাকা ভিউয়ার্স এই ল্যাপটপের প্রাইস কিন্তু 50-এর বেশি ছিল ইভেন মার্কেট প্রাইস কিন্তু এখন 2,05,000 G6 সব ধরনের কালেকশনই কিন্তু আমাদের কাছে রয়েছে আর আগেই বলেছিলাম আসলে সব বাজেটের সব ধরনের ল্যাপটপ রয়েছে কী ধরনের কনফিগারেশন বা কোন মডেল আপনার পছন্দ বা কোন মডেলটা আপনার দরকার অথবা আপনার বাজেটটা যদি আমাদের সাথে হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা আমরা শেয়ার করেছি স্ক্রিনে আমাদের সাথে শেয়ার করেন দেন আমরা কিন্তু আপনাকে সাজেস্ট করতে পারবো যে কোন মডেলটি আপনার জন্য সুইটেবল হবে তো এই পর্যায়ে যে ল্যাপটপটা দেখবো খুবই পপুলার কিন্তু এ সময় 8 জেনারেশন ল্যাপটপের মধ্যে এটা হচ্ছে এসপির 840 G6 আর G6গুলো কিন্তু এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রয়েছে এতটাই ফ্রেশ ল্যাপটপগুলো এবং ক্র্যাশলেস কন্ডিশনে ফারুকাটি সলিউশনে অলমোস্ট নিউ ল্যাপটপগুলো পেয়ে যাচ্ছেন আপনি এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারছেন অনলি 33,500 টাকায় আর যারা G5টা কালেক্ট করবেন G5ও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে বেশি সংখ্যক ল্যাপটপ দেখে একটা চুজ করে নিতে পারবেন G5গুলো পেয়ে যাচ্ছেন অনলি 31,999 টাকায় এই অফার প্রাইসের মধ্যে আর জেটবুকের কিন্তু কালেকশন রয়েছে জেটবুকগুলো 33,500 টাকায় পাচ্ছেন আর প্রত্যেকটা মডেলই G5 G6 এবং জেটবুকগুলো যে রয়েছে মানে 14-ইঞ্চি ডিসপ্লের মধ্যে এগুলোতে 256GB SSD 8GB RAM DDR4 এবং কোরাই ফাইভের 8 জেনারেশন প্রসেসর পেয়ে যাচ্ছেন তো আমাদের রেগুলার সব ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ঈদের আগ পর্যন্ত সবটি খোলা রয়েছে আপনার পছন্দের প্রাইসে গুড ল্যাপটপটি কেনার জন্য চলে আসতে পারেন ফারুক আইটি সলিউশনের সপ্তাহে যে কোনো দিন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো মডেল নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন এই কামনা আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ